আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওস। আজকে আমি হাঁসের মাংস রান্না করব, আর সেই রেসিপিটাই নিয়ে আসলাম। তো প্রথমে একটা পাতিল নিব, তারপর হাঁসের মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাতিলে হাঁসের মাংস দিয়ে দেব, এবার দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি, তারপরে দুইটা আস্ত রসুন দিয়ে দেব, যেটা আনাম দেওয়া বলে। এরপর সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি এবং তেজপাতা। স্বাদ মতো লবণ, তিন চামচ আদা রসুন বাটা, যেহেতু হাঁসের মাংস একটু আদা রসুন বাটা বেশি করে দিতে হবে যাতে গন্ধটা না থাকে। দিয়ে দেবো 1.5 চামচ জিরা বাটা, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়া এবং 2 চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল, আর তেল দিয়ে মাংসকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো মাখানো শেষ হয়ে গেলে আমি সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিব। পানিটা আমি একটু বেশি করে দিয়েছি যাতে পরবর্তীতে পানি না দিতে হয়। তো মাংস যখন এইভাবে বলক হয়ে আসবে তখন একটু মাঝে মাঝেই নেড়ে দিতে হবে। আর মরিচটা ডিপেন্ড করবে নিজেদের উপর, কে কতটুকু ঝাল খাবেন তার উপরে, কেউ ঝাল বেশি খায়, কেউ কম খায়। তো আমি যেহেতু আমার বাচ্চারা খাবে তাই ঝালের পরিমাণটা বলতে গেলে 2 চামচ একটু কমই হয়ে গিয়েছে, আর একটু দিলে হয়তো বেশি ভালো হতো। যাই হোক, কষানোর পরে আমি দিয়ে দেবো শাহি ভাজা জিরার গুঁড়া। শাহি ভাজা জিরার গুঁড়া দেওয়ার দিলে একটা হাঁসের যে গন্ধ এটা চলে যায় এবং ফ্লেভারটা খুব ভালো লাগে। তো এইভাবে অনেকক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিব। তো মাংস কষানো হয়ে গেলে যখন উপর থেকে এরকম একটা তেল বেরিয়ে আসবে আর কালারটা যখন খুব সুন্দর লাগবে, যেহেতু আমি আগেই পানি খুব বেশি দিয়ে ফেলেছি যাতে মাংস সিদ্ধ হয় এবং ভালোভাবে আমি কষাতে পারি, কারণ পরবর্তীতে আমি পানি দিব না, ওইটুকু পানি দিয়ে আমাকে কষিয়ে নিয়ে ঝোলটা একটু গাঢ় হয়ে যখন আসবে তখন আমি মাংসটাকে তুলে নিব। তো রেডি হয়ে গেল আমার হাঁসের মাংস রান্না, আর আমি 2টা কাঁচামরিচ দিয়েছি কারণ কাঁচামরিচের ফ্লেভার অনেক ভালো লাগে আমি সব তরকারি।